এখন যে মিটার চালু হয়েছে, এখন দু মাসের রিচার্জ করলে দু মাসেই চলবে, একদিনও বেশি চলবে না। আর্থিক ক্ষতি বড় আকারে হবে এবং যে কোনো মুহূর্তে অন্ধকারে ডুবে যাবে। বিল কম বেশি সেটা পরে ভাবা যাবে বা দেখা যাবে। এই যে আমরা এখন যে বিল দিচ্ছি, তিন মাস পর পর বিল আসছে, আমরা এক মাসের বিল দিচ্ছি, দু মাসের বিল দিচ্ছি, এক মাস মানে এক্সট্রা রেখে দিচ্ছি, ঠিক আছে চলছে। আর এখন যে বিল চালু হয়েছে, এখন যে মিটার চালু হয়েছে, এখন দু মাসের রিচার্জ করলে দু মাসেই চলবে, একদিনও বেশি চলবে না। একদিনও বেশি যেতে আমাদের বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের খুব অসুবিধা হবে। সরকার যে সাধারণ মানুষের জন্য বা গরিব মানুষের জন্য যে পরিষেবা দিয়ে আসছে, কিন্তু আবারটা পরিষেবা যে এই যে মানে চালু হচ্ছে যে ডিজিটাল মিটার, কিন্তু এতে গরিব মানুষের যে হেনস্থা শুধু তাই না, তাদের আর্থিক ক্ষতি বড় আকারে হবে এবং যে কোনো মুহূর্তে অন্ধকারে ডুবে যাবে।